তো গাইস ফ্রি ফায়ার থেকে গাইস নতুন একটা গাইস জিনিস আসলো, সেটা হলো তোমার ফ্রি ফায়ার নতুন যে একটা ইভেন্ট চলছিল সেই ইভেন্ট, যেমন আমি আগে হিপ হপ বান্ডেল পেয়েছি কি বলবো গাইস, অ্যান্ড খুব খুশি হয়েছি। হিপ হপ বান্ডেলটা মারাত্মক একটা বান্ডেল, বাট বান্ডেলটা কি বলবো মানে জামাটা অনেক বড় ছিল, বাট আমি ফিটিং করে নিয়েছি, ঠিক আছে। এখন মানে ঠিক আছে, এটাও বাট করতে এক্সেল সাইজ মানে বুঝতেই পারছি আর। তো এটা হচ্ছে এই যে আছে মানে কি বলবো আর, মন ডায়মন্ড ডায়মন্ড দিয়েছি গাড়ি না থেকে ডায়মন্ড দিয়েছি ভাই, দেখো ইয়ার ডায়মন্ড দিয়েছি আর। তো চলো এটা থেকে আনবক্সিং করবো, অ্যান্ড আনবক্সিং করে গাইজ দেখবো যে এটার ভিতরে গাইজ কী কী আছে, চলে যাওয়া যাক। তো গাইজ ফ্রেন্ড দেখতে পাচ্ছ ফাইনালি গাইজ কিন্তু আমাদের যে মানে কোরিয়ার করে যে পাঠিয়েছে, অ্যান্ড হাতে কোনো মানে কিছু নেই, তো এটা জাস্ট নর্মাল একটা চাবি দিয়ে গাইজ আমি ইয়ে করবো। তো এক হাত দিয়ে গাইজ ক্যামেরা করছে মানে বুঝতে পারছো, মানে ক্যামেরা স্ট্যান্ড না নিলে হবে না আর। তো গাইজ ফ্রেন্ড এবার আমরা গাইজ কিন্তু এটা ভালো করে ছিঁড়ে উড়িয়ে নিয়ে নিলাম, কারণ ছিঁড়ে উড়িয়ে না মানে প্যাকেজটাও কিছু করতে পারবো না ওকে। তো গাইজ ফ্রেন্ড তারপরে এখানে দেখতে হচ্ছে এই যে বক্সটা গাইজ, এটাও গাইজ ছিঁড়ে উড়িয়ে নিলাম, অ্যান্ড এখান থেকে গাইজ লেখা আছে যে ফ্রি ফায়ার ওকে। তো মানে এটা আগে থেকে মানে কেটে করে নিলাম যাতে আনবক্সিংয়ের ভিডিওর সময় যাতে প্রবলেম না হয়, এটা তুমি ফাটাতে পারবে ওকে। ও ভাই কোথায় গেল, মানে ওপি লাগে সেই লাগে মানে সারাদিন ধরে ফাটাতে পারবে ওকে। তারপরে এয়ার পুরো খুলে নিলাম, খোলার পরে গাইজ কিন্তু এখানে লেখা আছে যে গাইজ ফ্রি ফায়ার, তোমরা গাইজ কিন্তু ভালো করে দেখে নাও এখানে লেখা আছে গাইজ কিন্তু ফ্রি ফায়ার, অ্যান্ড জাস্ট এবার ওটা ওপেন করবো। ওপেন করার পরে দেখবো যে গাইজ এটা দেখতে কেমন, এরপরে কী আছে। আই থিঙ্ক এটা আনবক্সিংয়ের সিস্টেমটা খুব ওপি করেছে, কারণ এখান থেকে তোমাকে এখান থেকে টানতে হবে, ঠিক আছে, টেনে গাইজ এটা বের করতে হবে। জাস্ট এটা বের করে নিই ভাই, এটা উল্টো করে বেরোচ্ছে ভাই। তো চলো দেখা যাক। ও ভাই 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 মানে পুরো বিল্ড কোয়ালিটি গাইজ ওপি আছে, বিল্ড কোয়ালিটি পুরো ওপি আছে, এটা নিয়ে চিন্তা করতে হবে ফ্রি ফায়ার। বাট আমি আগে থেকে আনবক্সিং করে রেখেছি, দেখে নিয়েছি, বাট প্রবলেম হয়ে গেলো ওকে। চলো এই যে গেঞ্জিটা একবার তখন দেখে দিই, এমনকি আমি আমি গাইজ পরেও দেখে দেবো, ঠিক আছে। এটা কেমন লাগছে এটা দেখো, এখান থেকে জাস্ট এই যে মানে গেঞ্জিটা এরকম টাইপের, আর এখান থেকে এই যে লেখা আছে ফ্রি ফায়ার ওকে, মানে ফ্রি ফায়ারের লোগো দেওয়া আছে, দেখে নাও ভালো করে। অ্যান্ড কী বলো মারাত্মক, আর এখানেও গাইজ কিন্তু ফ্রি ফায়ারের লোগো, অ্যান্ড ফ্রি ফায়ারের লোগো না সরি, আর ফ্রি ফায়ারের লোগো এই সাইডে আছে মানে পেছনে, মানে বড়ো করে লেখা আছে, এটা হচ্ছে গাইজ ফ্রি ফায়ারের লোগো ওকে। তো দেখে নাও, অ্যান্ড তারপরে এবার গেঞ্জিটা ভালো করে আমি পরে দেখো, দেবো পরিয়ে এবার দেখিয়ে দিই তোমাকে। তো গাইজ ফ্রেন্ড এটা হচ্ছে হিপ হপ বান্ডেল, তোমরা দেখো নাও হিপ হপ বান্ডেলে কেমন, আর এ সাইডে তো ফিটিং করে নিয়েছি, ঠিকঠাক আছে তো নাকি রোগা মানুষ হবে, তো কী করবো তাহলে বলো। তো হিপ হপ বান্ডেল ফিটিং করে নিলাম, তো চলো যাওয়া যাক মেন যে এবার। তারপরে আই থিঙ্ক তোমাদের যে এই যে জামাটা দিয়েছিলাম করতে গাইজ লজ্জা লাগছে, তো এটা এরকম দিয়ে করে নিই, চলো এক্সেল সাইজ দেখতে হবে মানে দেখো আর জামাটা এরকম টাইপে লাগছে, বাট তো চলো জামাটা খুলে ফেলে হিপকটা কি বলছে সেই লেভেলে, তো গাইছেন হিপকটা সেই লেভেলে নিয়েছি, অ্যান্ড তোমাদের কেমন জীবন।